মলা মাছ চাষ করার আগে আমার এখানে বিক্রি হতো 60,000 থেকে 70,000 টাকা, আর এই মলা মাছ দেওয়ার পরে এখানে আমার 1,00,000-এর উপরে যায়। মলা মাছ আমাদের দেশীয় প্রজাতির একটি ছোট মাছ, যা ভিটামিন এ, ক্যালসিয়াম, আয়রন ও অন্যান্য পুষ্টি উপাদান সমৃদ্ধ। মলা মাছ পুকুরে প্রাকৃতিকভাবে প্রজনন করে, তাই আমরা সহজেই কার্প অন্যান্য মাছের সাথে এই মাছটা চাষ করতে পারি। সুদর্শক, আজকে আমরা এসেছি নওগাঁর মান্দা উপজেলার কাঞ্চন দিয়ারপাড়া গ্রামে। আমাদের সাথে আছেন অত্র গ্রামের একজন মাছ চাষি জনাব মোহাম্মদ সুরজউদ্দিন। উনি কার্প জাতীয় মাছের সাথে মলা মাছ চাষ করতেছেন। আসুন আমরা তার অভিজ্ঞতা শুনি, তার চাষ পদ্ধতি সম্পর্কে একটু আলোচনা করি। আসসালামু আলাইকুম সুরজ ভাই, কেমন আছেন? সুরজ ভাই, আজকে একটু আপনার সাথে আপনার চাষ নিয়ে একটু আলোচনা করব। তো আপনি কি কি মাছ চাষ করেন? কার্প জাতীয় সব মাছ চাষ করি, এর সঙ্গে মলা মাছ চাষ করি। ভাই আপনি কতদিন যাবত মাছ চাষ করেন? 2001 সাল থেকে শুরু করছি। আপনি কত বছর যাবত মলা মাছ চাষ করতেছেন? 6 মাস। আপনি এই মলা মাছটা কিভাবে শুরু করলেন আমাদের যদি একটু বলেন? এটা আমি ওয়ার্ল্ডফিশ TMSS এখানে আমি ট্রেনিং করলাম, আমাকে এই ওয়ার্ল্ডফিশ থেকে আমাকে ট্রেনিং দিচ্ছে আর কি। এটা আমি ট্রেনিং করার পর থেকে ওখান থেকে জানতে পারলাম যে কার্প জাতীয় মাছের সঙ্গে মলা মাছ চাষ করা সম্ভব। ওখান থেকে ট্রেনিং পাওয়ার পরে আমি এটা শুরু করেছি আর কি। আপনি কয়টা পুকুরে মাছ চাষ করেন আর এর মধ্যে কয়টা পুকুরে মলা মাছ আছে? তো আমি 12টা পুকুর মোট চাষ করি, এর মধ্যে 8টা পুকুরে আমি মলা মাছ চাষ করি। আপনি একটু আমাদের আপনার এই মলা মাছ চাষ পদ্ধতি সম্পর্কে আমাদের দর্শকদের একটু বলুন। মলা মাছ তো পুকুরে ডিম দেয়, তো আমি এইটা পুকুরে একটা পুকুরে এই মলা মাছ রেণু ওখানে তৈরি করি। করার পরে 12 থেকে 15 দিনের মধ্যে ওই মাছটা আমি পার করে নিয়ে আসি। আমার এই 8টা পুকুরে মলা মাছ আমি চাষ করেছি। এই 8টা পুকুরে এই মলা মাছ নিয়ে এসে আমি ছাড়ার পরে, পরিচর্যা করার পরে 60 থেকে 70 দিন অথবা 3 মাসের মধ্যে আমি এটা বাজারজাত করি আর কি। কী কী পরিচর্যা করেন, মানে কি খাবার দেন বা সার দেন কিনা? পুকুরে খাবার, এটা আমি সার ব্যবহার করি। খাবারটা হচ্ছে বাজারের কোনো খাবার আমি খাওয়াই না, এটা আমি বাজার থেকে শুটকি মাছ নিয়ে আসি, গমের ছোলা, কিছু গম, এগুলো এক জায়গায় ডাশ তৈরি করে কিছু খোল ওর সঙ্গে মিশিয়ে আমি ভাসিয়ে দিই মাছের জন্য আর কি। আর কী কী সার ব্যবহার করেন? সার আমি TSP সার ব্যবহার করি, আর হালকা পাতলা যখন প্রয়োজনে আর কি লাগবে ওই সময় কিছু একটু হালকা ইউরিয়া দিই। আপনি 2.5-3 মাস পর পর মলা আহরণ করতেছেন, আপনার 1 বিঘা জলাশয়ে কত কেজি মাছ আপনি পান? যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই পুকুরে এবারে 2 কেজি কম 5 মন মাছ আমি বাজারজাত করতে পেরেছি আর কি। 8টা পুকুর 12 বিঘা জলা থেকে এই 6 মাসে 35 মন আহরণ করছি আর কি, বাজারজাত করছি। আপনার 1 বিঘা জলাশয়ে যে মলা মাছ চাষ করার পূর্বে কত টাকার মাছ বিক্রি করতেন? 1 বিঘা জলাতে এই মলা মাছ চাষ করার আগে আমার এখানে বিক্রি হতো 60,000 থেকে 70,000, আর এই মলা মাছ দেওয়ার পরে এখানে আমার 1,00,000-এর উপরে যায়। কার্প মাছের সাথে আপনি মলা মাছ চাষ করতেছেন, এতে কি আপনার কোনো সমস্যা হচ্ছে? না, এর সঙ্গে যে আমি মাছ চাষ করেছি এটার কোনো সমস্যা নেই। আপনার মতো যদি অন্য চাষিরাও মলা মাছ চাষ করে এই অন্যান্য মাছের সাথে, তাহলে কি তারাও মনে করেন যে এ থেকে লাভবান হতে পারবে? যে এটা আমি যখন লাভ চাষ করে লাভবান আমি লাভ দেখতে পাচ্ছি, আমার আশা আমাদের দেশের সব চাষি ভাইরা যদি মাছের সঙ্গে আবার বাংলা মাছের সঙ্গে মলা মাছ চাষ করে, আশা করি আমি যেমন লাভের মুখ দেখেছি সব চাষি ভাইরাও এরকম লাভ পাবে, এটা আমার আশা। সুরজ ভাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যে আমার কার্যক্রমগুলো দেখে এগুলো আপনারা নিয়ে সংগ্রহ করে এবং দেশবাসী প্রত্যেকটা চাষির কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জনাব মোহাম্মদ সুরজউদ্দিন ভাইয়ের সাথে আলাপ করে আমরা বুঝলাম মলা মাছ, কার্প এবং অন্যান্য মাছের সাথে মিশ্র চাষ করার মাধ্যমে 20-25% বেশি লাভবান হওয়া সম্ভব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।